জালনোট উদ্ধারে বড় সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত অভিযুক্তকে পাকড়াও করে জয়গা থানার অন্তর্গত হাসিমারি ফাঁড়ি পুলিশ। হাসিমারি কালীবাড়ি এলাকায় 31টি জাতীয় সড়কে আটক করা হয় একটি নম্বর প্লেট বিহীন অসমগামী বলিরো গাড়ি। ওই গাড়িতে রাখা একটি খাম থেকে উদ্ধার হয় 2 লক্ষ টাকার ভারতীয় 2,000 টাকার নোট। পরবর্তীতে প্রমাণিত হয় যে ওই বাজেয়াপ্ত করা টাকার সবকটি নোটই জাল। আটক করা গাড়ি থেকে গ্রেফতার করা হয় উত্তর দিনাজপুরের চোপড়া থানার বাসিন্দা ও কুখ্যাত জাল নোট চক্রের কারবারি ইব্রাহিম হক সহ আরো 6 জন সাগরেদকে। ধৃতদের মধ্যে বাকি 5 জনই আলিপুরদুয়ার ফালাকাটা থানার বাসিন্দা। ধৃতদের বুধবার আলিপুরদুয়ার এসসিজেএম আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আলিপুরদুয়ার।